রূপচর্চার কাজ শিখে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মহিলারা। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চলছে প্রশিক্ষণ। প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া মেয়েদের স্বাবলম্বী করতে তৈরি হল রূপচর্চা প্রশিক্ষণ কেন্দ্র। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সন্দেশখালী 1 নম্বর ব্লকের নেজাটে এই প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হয়। এই কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে মহিলারা যাতে সরকারি ঋণ নিয়ে নিজেরা ব্যবসা করতে পারেন তার ব্যবস্থা করবে সংগঠন। জানা গেছে প্রশিক্ষণ কেন্দ্রে 2টি ব্যাচে 30 জন করে মোট 60 জনকে নিয়ে শিবির করা হবে। ট্রেনিংটা যিনি শুরু হয়েছে যেটা সেটা 30 দিনের ট্রেনিংয়ে 60 জন হচ্ছে, অ্যাকচুয়ালি এনরোলমেন্ট হচ্ছে 120 জনের ওপরে। তো আমাদের পারকতার মধ্যে দিয়ে প্রথম ব্যাচে আমরা 2টো শিফট করে 60 জনকে 30-30 করে 60 জনকে শেখাচ্ছি। মেনলি আমাদের মেকআপ মানে বিউটিশিয়ানের যে বেসিক জিনিস প্লাস মেকআপ দুটোতেই শেখানো হবে, 2 মাস বেসিক, তারপরে হচ্ছে মেকআপের যে আছে আর্টিস্ট আছে সে আসবেন মেকআপ শেখাবে। এখানকার যে দুস্থ মেয়েরা, এই মেয়েরা যাতে স্বনির্ভর হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজে কিছু উপার্জন করতে পারে এবং সেটা সংসারেরও হেল্প হবে এবং নিজেদের পড়াশুনোর কাজেও তাদের সাহায্য হবে, পরিবারকেও সাহায্য করতে পারবে। সংগঠনের সদস্যরা আশাবাদী আগামী দিনে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবেন সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা। আমি হাউসওয়াইফ, আমি কিছু করি না, আমি চাই এই দোকান এই কাজটা শিখে নিয়ে আমি একটা ছোট দোকান করতে চাই বা নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে স্বনির্ভর হতে চাই। থ্রেডিং শেখানো হচ্ছে, হট ওয়াক্সার, ম্যানিকিউর, পেডিকিউর, ফেসিয়াল এগুলো শেখানো হচ্ছে। আগামী দিনে আমার পরিকল্পনা আছে যে আমি একটা ছোট দোকান করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে স্বনির্ভর হতে চাই। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে এখনো মানুষ অনেকটাই পিছিয়ে, এই এলাকায় এখনো পৌঁছায়নি আধুনিকতা। নিত্য দারিদ্রতার সাথে লড়াই করেই চলে এলাকার মানুষের জীবনযাপন। সন্দেশখালী গণের সমস্ত মহিলাদের যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য আমি শেখাচ্ছি, আর উদ্দেশ্য এরা যেন সমস্ত জায়গায় গিয়ে ভালো পরিষেবা দিতে পারে। টিউশিয়ান কোর্স শেখানো হচ্ছে, বিউটিশিয়ান কোর্স শেখানো হচ্ছে, বিউটিশিয়ানে যে বেসিক বিউটিশিয়ান মানে এখানে ফেসিয়াল আছে, থ্রেডিং আছে, ওয়াক্সিং আছে, ম্যানিকিউর, প্যাডিকিউর, হেয়ার স্টাইল এগুলোই আছে, স্পা, হেনা এগুলোই আছে, যাতে এরা সবাই ভালো পরিষেবা দিতে পারে, অন্য দোকান করতে পারে, এই জন্য এদেরকে শেখানো। রূপচর্চার প্রশিক্ষণ নিয়ে নিজেদের পায়ে দাঁড়াবেন এলাকার মহিলারা, আশাবাদী অনেকেই ঘুচবে দৈন্য দশা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ।